বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। তোমরা যারা এই বছরের অর্থাৎ 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কিন্তু এবার বিশেষ কড়াকড়ির মধ্য দিয়ে পরীক্ষা হবে এবং তোমাদের এই বছরের পরীক্ষাটাকে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাইলট প্রজেক্ট বলতে চেয়েছেন। কারণ এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিছু নতুন নতুন সংযোজন হচ্ছে। প্রথম কথা, পরীক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের প্রশ্নপত্র পার্ট এ এবং পার্ট বি একসঙ্গে আমাদের পরীক্ষাতে প্রশ্নপত্র আসবে। অন্যদিকে আমরা দেখেছি আমাদের উত্তরপত্রে এমসিকিউ এবং এসএকিউ একই সঙ্গে আসবে। তার সঙ্গে আমরা আরও একটা বিষয় ফলো করেছি, যেটা হচ্ছে যে এবছরের যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার হলে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু পরীক্ষায় চেকিং করা হবে। তবে সব ক্ষেত্রে নয়, কিছু কিছু স্কুলের ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এরই মাঝে আগামী দুদিন আগেই যথারীতি কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দেন যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে। তো সে সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে এসেছে আমি সেটি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো আশা করি পরীক্ষা সবারই ভালো হবে এবং আমরা সাধারণভাবে জানি যে 14 মার্চ কিন্তু আমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং যথারীতি 14 মার্চ থেকে কিন্তু আমাদের ভিন সেন্টারে বা অন্য সেন্টারে কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষা হবে। কারণ বিগত বছরে আমরা দেখেছি যে করোনার কালীন সময়ে কিন্তু হোম সেন্টারে পরীক্ষা হয়েছে, বা কিন্তু হোম সেন্টার নয়, আমাদের কিন্তু অন্য সেন্টারে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। এবং যেটা পরিষ্কার কথা যে পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট হবে এবং স্পষ্টভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু সেই ডেটটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। যে চিরঞ্জীব ভট্টাচার্য, তিনি স্পষ্ট বলেছেন 10ই জুনের আগেই কিন্তু ফলাফল ঘোষণার চেষ্টা করছি। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়, অর্থাৎ স্পষ্টভাবে কিন্তু এটা বলে দিয়েছে যে জুন মাস 10ই জুনের আগেই, একদম কোটেশনের মধ্যে রয়েছে, আমরা 10ই জুনের আগেই ফল ঘোষণা করার চেষ্টা করছি। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা। অর্থাৎ এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে জুন মাসের দিকে কিন্তু আমরা ফার্স্ট উইকে আমরা আমাদের রেজাল্ট কিন্তু হাতে পাচ্ছি। এই হলো মূল তথ্য এবং মূল বিষয়। তাহলে রেজাল্ট কবে আমরা সেটা জানতে পারলাম এবং যে পরীক্ষার যে ভিন চারিত্রিক পরীক্ষা এবছর সেটাও কিন্তু একটু তোমাদের সামনে শেয়ার করলাম, যার জন্য বললো প্রত্যেকেই সাবধানে নিজের মতো করে পরীক্ষা দেবে, কোনো রকম সমস্যা নেই। তবে গার্ড তুলনামূলক যথেষ্টই থাকবে, এটুকু বলছি। কারণ সেরকম নির্দেশিকা কিন্তু এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নেওয়া হয়েছে। প্রশ্নপত্র খুব কড়া আকারে দেওয়া হচ্ছে এবং যখন আমরা ঢুকবো তখন স্বাভাবিকভাবে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের অভিভাবককে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? পরীক্ষা শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবে তোমরা বেরোবে এবং নিজের যা চক ডাস্টার পেন্সিল যেসব জিনিসপত্র লাগে তোমাদের সেসব জিনিস কিন্তু নিজের মতো করে নিয়ে যাবে, অন্যদের থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে পরীক্ষার প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক, ধন্যবাদ।